কথম বিপ্রাণ রেখা পৰিছে বেঞ্জামিন নেতানিয়াহুৰ হয় ইজৰাইলী প্ৰধানমন্ত্ৰী গৰাকীক পুনৰবাৰ টার্গেট কৰি লৈছিল আক্ৰমণ কৰি লৈছিল হিজবুল্লাই কিন্তু হিজবুল্লাৰ এই আক্ৰমণৰ পৰা এই ড্ৰোন আক্ৰমণৰ পৰা কথমপ প্ৰাণ ৰক্ষা পৰিছে বেঞ্জামিন নেতানিয়াহু আৰু তেখেতৰ পত্নীৰ আজি পুৱাৰ ভাগত অহা এই খবৰ অনুসৰি বেঞ্জামিন নেতানিয়াহুৰ যি বাসগৃহ আছিল সেই বাসগৃহত আক্ৰমণৰ টার্গেট কৰি লৈছিল বৰ্তমান ড্ৰোনেৰে আক্ৰমণ কৰিবলৈ বিচাৰিছিল কিন্তু এই ড্ৰোন আক্ৰমণৰ পৰা কথমপি নেতানিয়াহু আৰু তেওঁৰ পত্নী ৰক্ষা পৰিছে যিহেতু ইজৰাইলী আকাশমাৰ্গত যেতিয়া এই ড্ৰোনৰ প্ৰৱেশ কৰিছিল আৰু তাৰ লগে লগেই চাইৰেন বাজি উঠিছিল এই চাইৰেন বাজি উঠাৰ পিছতেই জানিব পৰা গৈছিল যে ড্ৰোনেৰে বেঞ্জামিন নেতানিয়াহুক আক্ৰমণ কৰিব পাৰে হিজবুল্লাই যিহেতু যেতিয়া দুখনৰ পৰা তিনিখন ড্ৰোনৰ প্ৰৱেশ ঘটিছিল ইজৰাইলী আকাশমাৰ্গত আৰু ইজৰাইলৰ আকাশমাৰ্গত দুখনকৈ ড্ৰোনে প্ৰৱেশ কৰাৰ পিছতে তৃতীয়খন যেতিয়া ড্ৰোন আছিল প্ৰথমখন ড্ৰোনে যেতিয়া আকাশী মাৰ্গত প্ৰৱেশ কৰিছিল সেই সময়ছতেই চাইৰেন বাজি উঠিছিল ইজৰাইলী সেনা তেতিয়া তৎপৰ হৈ পৰিছিল আৰু তৃতীয়খন ড্ৰোন আক্ৰমণ দুখনকৈ ড্ৰোন ইতিমধ্যে ইজৰাইলী সেনাই বিমানৰ জৰিয়তে তেওঁলোকে বিমানৰ জৰিয়তে সেই দুখনকৈ ড্ৰোন ইতিমধ্যে ধ্বংস কৰে কিন্তু তৃতীয়খন যি ড্ৰোন আছিল সেই ড্ৰোনে ইতিমধ্যে ইজৰাইলৰ এই প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ বাসগৃহত খুন্দা মাৰিছিল আৰু কিছু পৰিমাণে এই অট্টালিকাটোৰ ধ্বংস হোৱা বুলি জানিব পৰা গৈছে নেতানিয়াহুৱে পূৰ্বতে উল্লেখ কৰিছিল যে ইজৰাইলক যোনে জোকাই ল'ব সি কিন্তু কেতিয়াও সুখেৰে থাকিব নোৱাৰিব বা ক'তো লুকাই বা পলাই থাকিব নোৱাৰিব কিন্তু বাৰে বাৰে ইজৰাইলক এনেদৰে আক্ৰমণ কৰি লৈছে বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যেনেধৰণৰ এই আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হৈছে হিজবুল্লাৰ দ্বাৰা এনেধৰণৰ যি আক্ৰমণ সংঘটিত হৈছে তাক লৈ কিন্তু যথেষ্ট এতিয়া সষ্টম হৈ পৰিছে ইজৰাইলী সেনা বাহিনী হিজবুল্লাৰ দ্বাৰা কেচেৰিয়া অভিমুখে উৎক্ষেপণ কৰা হৈছিল এটা ড্ৰোন যিটো ড্ৰোনে নেতানিয়াহুৰ বাসগৃহত খুন্দা মাৰিছিল আৰু এই ড্ৰোনে কেচেৰিয়াস্থিত এটা অট্টালিকাত আক্ৰমণ কৰা বুলি ইজৰাইলী সামৰিক বাহিনীয়ে ইতিমধ্যে নিশ্চিত কৰিছে আৰু দুখনকৈ ড্ৰোন ইতিমধ্যে তেওঁলোকে ধ্বংস কৰা বুলি সদৰি কৰিছে যদিও বা কোনো ধৰণৰ আনুষ্ঠানিকভাৱে ভিডিঅ' প্ৰকাশ কৰা নাই এতিয়ালৈকে কিন্তু ইয়াৰ পূৰ্বে শনিবাৰে পুৱাৰ ভাগত ইজৰাইলী সৈন্য বাহিনীয়ে অৰ্থাৎ আজি পুৱাৰ ভাগত ইজৰাইলী সেনাই এই কথা উল্লেখ কৰিছে যে ইজৰাইলৰ প্ৰশাসনৰ মুৰব্বী বেঞ্জামিন নেতানিয়াহুৰ বাসগৃহৰ ওচৰত এটা ড্ৰোন বিস্ফোৰণ হোৱাৰ তেওঁলোকে খবৰ ইতিমধ্যে প্ৰকাশ কৰিছিল আৰু প্ৰাৰম্ভিক যি প্ৰতিবেদন আছিল সেই প্ৰাৰম্ভিক প্ৰতিবেদনত এইটো ইংগিত দিয়া হৈছিল যে এই ঘটনাটো সংঘটিত হোৱাৰ পিছত কেইবাজন লোক আহত হৈছে আৰু এই যি ড্ৰোন আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হ'ল সেই ড্ৰোনে নেতানিয়াহুৰ বাসগৃহৰ ওচৰত এটা অট্টালিকাত খুন্দা মাৰিছে নেতানিয়াহুৰ যিটো অট্টালিকা আছিল যিটো বাসগৃহ আছিল সেই বাসগৃহৰ সলনি এই কাষত থকা আন এটা অট্টালিকাত খুন্দা মাৰিছে অৱশ্যে এতিয়ালৈকে কোনো বিতং তথ্য তেওঁলোকে প্ৰকাশ কৰা নাই কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুৰ এই বাসগৃহত বা তেওঁৰ যি বাসস্থান সেই স্থানত প্ৰৱেশ কৰিবলৈ এনেধৰণৰ ড্ৰোন আক্ৰমণৰ ঘটনা কিন্তু কেতিয়াও সহজভাৱে ল'ব পৰা নাযাব পূৰ্বতেও বেঞ্জামিন নেতানিয়াহুৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হৈছে কিন্তু এইবাৰ এই আক্ৰমণৰ ঘটনা কিন্তু সহজভাৱে ল'ব পৰা নাই ইজৰাইলী সৈন্য বাহিনী আৰু সেইবাবে এই ড্ৰোন তাৎক্ষণিকভাৱে তেওঁলোকে ধ্বংস কৰিছে দুখন ড্ৰোন ইতিমধ্যে আকাশমাৰ্গতেই ধ্বংস কৰা হ'ল যদিও তৃতীয়খন যি ড্ৰোন আছিল যিহেতু তেওঁলোকে তিনি নম্বৰখন ড্ৰোন প্ৰেৰণ কৰিছিল আৰু সেই তিনি নম্বৰখন ড্ৰোনে নেতানিয়াহুৰ বাসগৃহৰ কাষৰ এটা অট্টালিকাত খুন্দা মাৰিছে আৰু ইয়াৰ ফলতেই এই বাসগৃহটোৰ কিছু পৰিমাণে ক্ষতি হৈছে আৰু কেইবাজনো লোক আহত হোৱা বুলি জানিব পৰা গৈছে ইয়াৰ পূৰ্বে এদিন পূৰ্বে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী নেতানিয়াহুৱে হামাছ নেতা য়াহিয়া চিনৱাৰাৰ মৃত্যুৰ কথা নিশ্চিত কৰিছিল আৰু ইৰাণৰ সৰ্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীয়ে শনিবাৰে কৈছে যে গাজাত ইজৰাইলী সামৰিক অভিযানত তেওঁলোকৰ নেতা য়াহিয়া চিনৱাৰাৰ মৃত্যু স্বত্তেও হামাছ এতিয়াও জীয়াই আছে আৰু জীয়াই থাকিব আৰু এনেধৰণৰ আক্ৰমণৰ ঘটনা তেওঁলোকে সংঘটিত কৰি যাব বা যুদ্ধ অব্যাহত থাকিব সেয়া তেওঁ ইতিমধ্যে উল্লেখ কৰিছে লগতে খামেনীয়ে কৈছে যে ইজৰাইলৰ বিৰুদ্ধে প্ৰতিৰোধৰ ক্ষেত্ৰত তেওঁলোকে হেৰুৱাবলগা হোৱাৰ ফলত যি লোকচান হৈছে সেয়া নিশ্চিতভাৱে বেদনাদায়ক কিন্তু এই আন্দোলন চিনৱাৰা শ্বহীদ হোৱাৰ লগে লগে সম্পূৰ্ণভাৱে শেষ হৈ নাযায় তেওঁলোকৰ নেতা চিনৱাৰা যদিও বা তেওঁলোকৰ মাজত নাই কিন্তু এই যি যুদ্ধ বা এই যি সামৰিক কুচকাৱাজ বা সামৰিক যি যুদ্ধ অব্যাহত আছে সেয়া কেতিয়াও শেষ হৈ নাযায় লোকচান যথেষ্ট বেদনাদায়ক যিহেতু তেওঁলোকে বহুকেইগৰাকী তেওঁলোকৰ নেতাক হেৰুৱাবলগীয়া হৈছে গতিকে হামাছ এতিয়াও
জিয়াই আছে আর জিয়াই থাকিব এই কথা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের ক্ষেত্রত এই কথা খামেনিয়ে উল্লেখ করেছে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের এগারী সর্বোচ্চ নেতা উল্লেখ করেছে যে গাজাত ইসরায়েলের সামরিক অভিযানত নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হয়েছে যদিও এটিও কিন্তু হামাস মাজত জিয়াই আছে জিয়াই থাকিব আর এই আন্দোলন সিনওয়ারা শহীদ হওয়ার লগেলগের কেতিয়াও শেষ হয়ে না যায় এই আন্দোলন অব্যাহত রাখব লগতে উল্লেখ করেছে যে প্যালেস্তানি ইসলামাবাদী আন্দোলন জিয়াই থাকিব হামাস জিয়াই আছে আর জিয়াই থাকিব এই কথা উল্লেখ করেছে লগতে আমি কব বিচারিম যে ইসরায়েলি সেনাই যে পদক্ষেপ বর্তমান গ্রহণ করেছে আর ইসরায়েলি সৈন্য বাহিনীর উপর যূর্বত আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে তাকু প্রতিহত করা হয়েছে বিভিন্ন প্রান্তে অভিযান অব্যাহত রাখিছে বর্তমানও আর দেখবলে পাওয়া গেল যে আজি পুয়ার ভাগত যে আক্রমণের ঘটনা সংঘটিত হল সেই আক্রমণের পিছতে বর্তমান এই যুদ্ধ যে পুনর্বার এটা ভয়ঙ্কর বা এটা ধ্বংসর গতি করব ধ্বংসর দিকে অগ্রসর হব সেই কথা কিন্তু নুই করব নি হিজবুল্লার আক্রমণ পূর্বতেও সংঘটিত হয়েছে ড্রোনের পূর্বতেও আক্রমণ করেছিল আর নেতানিয়াহুর পত্নী সেই সময়সাত ঘরত নাছিল যে সময়সাত এই পুয়ার ভাগত আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে সেই সময়সাত পত্নী আর নেতানিয়াহু ঘরত নাছিল কিন্তু ইয়ার কোনো বিতং তথ্য এতালেকে ইসরায়েলি সেনাবাহিনী কোনো ধরনের ভিডিও এতালেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা নাই লগতে 27 সেপ্টেম্বর হিজবুল্লার শীর্ষ নেতা হিজবুল্লাহ প্রধান নসরুল্লাক ইসরায়েলি সৈন্য বাহিনী হত্যা করার পিছতে কিন্তু এই প্রতিশোধ বর্তমান অব্যাহত রাখিছে অর্থাৎ হিজবুল্লাহ নেতাক হত্যা করার প্রতিশোধ লব আর গতি নেতানিয়াহুক হত্যা করব এয়া বেঞ্জামিন নেতানিয়াহুর উপর সংঘটিত হওয়া দ্বিতীয়ত আক্রমণ পূর্বতে উপর বিমানের আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল আর সেই সময়সাত বিমানত আক্রমণ করবলে যার সময়সতে কিন্তু এই আক্রমণ সংঘটিত নহল তার পূর্বেই যখন বিমানত আহি আছিল নেতানিয়াহু সেই বিমানখন পূর্বতে অবতরণ করেছিল আর পরবর্তী সময়তে সেই আক্রমণের বাবে যে মিসাইল প্রেরণ করা হয়েছে বেলেস্টিক মিসাইলের জড়িয়ে আক্রমণের ঘটনা সংঘটিত করব বিচারিছিল সেই প্যালেস্টিক মিসাইল পরবর্তী সময়তে তার প্রবেশ ঘটিছিল কিন্তু তার পূর্বে নেতানিয়াহু রক্ষা পড়েছিল গতি এনে ধরনের যে সামরিক অভ্যুত্থান বর্তমান অব্যাহত আছে ইসরায়েলি সেনাবাহিনীর আর সেই তাক লো ইতিয়া যথেষ্ট কিন্তু রাষ্ট্রসংঘ উদ্বিগ্ন হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে এই যুদ্ধর কিমান দিনলে চলিব তার কোনো ধরনের নিশ্চয়তা নাই যেহেতু বর্তমান বেঞ্জামিন নেতানিয়াহুক আক্রমণ করা হয়েছে বাসগৃহত আক্রমণ করা হল আর হত্যা করবলে যেন এনেদরে ইতিয়া সাজু হয়ে পড়েছে হিজবুল্লাহ ইটোর পিছত সিটো ড্রোন আক্রমণ প্যালেস্টাইন মিসাইল আক্রমণ এনে ধরনের আক্রমণে ড্রোনের সহায়ত এনে ধরনের আক্রমণ ঘটনা সংঘটিত করেছে আর এইবার এই আক্রমণটে পুনর্বার এয়া প্রমাণিত করেছে যে হিজবুল্লাহ এটা কোনো পরিমাণে পিছ পড়ি না যায় সমান্তরভাবে ইসরায়েলি সেনাবাহিনীও সম্পূর্ণরূপে সাজু হয়ে পড়েছে এই যুদ্ধ প্রতিহত করবলে আর সমান্তরভাবে নেতানিয়াহু পূর্বতেও ঘোষণা করেছে যে ইসরায়েলি সৈন্যবাহিনীক বা ইসরায়েলক যোনে জোকাই লব সি কেউ শান্তিত থাকিব নারিব গতি এই আক্রমণ প্রত্যাক্রমণের ঘটনা সংঘটিত হয়ে আছে আর যুদ্ধ কিমান দিনলে চলিব তার কোনো ধরনের নিশ্চয়তা এটা নাই সমান্তরভাবে দেখবলে পাওয়া গেল যে ইসরায়েলি সেনাবাহিনীর উপর পূর্বতেও এনে ধরনের আক্রমণ সংঘটিত হয়ে পড়েছিল কিন্তু এইবার ইসরায়েলের প্রধানমন্ত্রীগীর এই আক্রমণের ঘটনা সংঘটিত হওয়ার পিছতে কিন্তু যথেষ্ট এটা ইসরায়েলি সেনাবাহিনী তৎপরতা অবলম্বন করা পরিলক্ষিত হয়েছে আর পুনর্বার এনে ধরনের এই আক্রমণের প্রতিশোধ লোবলে হিজবুল্লার উপর পুনের কেনে ধরনের এই আক্রমণের প্রত্যুত্তর দিব ইসরায়েলি সেনাবাহিনী সেয়া নিশ্চয়ক আগন্তুক দিনত লক্ষণীয় হব।